الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا عليم ما كان وما يكون وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضلك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وأجمل من كلمة تراقت عيني وأحسن من كلمة تند النساء اللهم صل على محبته سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. নয়াপাড়া ক্লাব সংলগ্ন অধ্যক্ষার আয়োজিত সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মঈনুদ্দিন আহমেদ সাহেব, সভাপতি নয়াপাড়া সমাজ উন্নয়ন সংসদ, আজকের অনুষ্ঠানের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আপনাদের আমাদের সকলের সুপরিচিত অত্র এলাকার জনপ্রতিনিধি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর জনাব মুহতারাম মোহাম্মদ আব্দুল করিম বাবু সাহেব মঞ্চপবিষ্ট আছেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক মুজাহিদ আহলে সুন্নাত ফাজিল নওজোয়ান হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ কুতুবউদ্দিন আল কাদের সাহেব দামা ইকবালহু হাফিজাহুল্লাহ, আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন নয়াপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম তাহরি দামা ইকবালহু হাফিজাহুল্লাহ, আরও আলোচনা করেছেন জামিয়া গাউসিয়া তৈয়বিয়া তাহিরিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু নাসর মুসা সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, মেহমানানে গ্রামী অনেক মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমার অনেক প্রিয় কাছের মানুষ, আমার সামনে উপবিষ্ট সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীর মিলাদ মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা এমন হলে মনে হয় না আসলে আমরা খুশি, মহাব্বতের আওয়াজে বলতে হবে আমরা খুশি না বেজার?
আমরা শুধু খুশি নই, আমরা যে রাস্তায় যে ঘাটে যে মাঠে এখন আমরা বসা আছি, এই জমিনও এখন আল্লাহর দরবারে খুশিতে শুকরিয়া আদায় করতেছে। কারণ নবীর মিলাদ যেখানে হয়, নবীর মিলাদের আলোচনা যেখানে হয়, ওই জায়গা আর সাধারণ থাকে না, ওই জায়গা অনেক দামি জায়গা হয়ে যায়। আমি ছোট্ট একটা বেশি আলোচনা করব না, অনেক সংক্ষিপ্ত আলোচনা করব। মোহতারাম প্রধান মেহমান অল্প সময় কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অন্যান্য ঈদের সময় আমরা খুশিতে আনন্দে গরিব দুঃখীদের মাঝে কাপড় বিতরণ করি, তাদের মুখে আমরা খাবার তুলে দেই, কিন্তু যেই নবীর উসিলায় আমরা ঈদ উল ফিতর পেয়েছি, যেই রসুলের উসিলায় আমরা ঈদ উল আজহা পেয়েছি, যেই রসুলের উসিলায় নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু পেয়েছি, সেই নবীর আগমনের দিনকে কেন্দ্র করে আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, এই মিলাদুন্নবী উপলক্ষে আমাদের গরিব দুঃখীদের মাঝে অন্ন বস্ত্রর ব্যবস্থা করা দরকার আছে কি আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে আল্লাহ পাক আরো খেদমত যেন এই এলাকায় হয় আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাননীয় মেয়র মহোদয়, মাননীয় সংসদ সদস্য মহোদয়, আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, যারা আমাদের অভিভাবক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীন মাযহাব মিল্লাত এবং মানুষের কল্যাণে বেশি করে খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই জমিন আজকে খুশি, এই জমিন আজকে দামি হয়ে গেছে। কারণ হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় একজন নবী, যিনি কাবা শরীফ তামির করেছিলেন এবং কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, ওই দোয়াটা অনেক দামি একটা দোয়া। বলছিলাম এই জায়গা দামি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে শাম, শাম থেকে মক্কা, এই এইরকম ভাবে অনেক জায়গায় ভ্রমণ করেছেন, অনেক পাথরের উপরে কদম রেখেছেন, কিন্তু কোনো পাথরের দাম মাকামে ইব্রাহিমের মতো কোনো পাথরের দাম নাই। অন্যান্য পাথরেও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কদম দিয়েছেন। জাবালে আবু কুবাইস যেই জায়গায় দাঁড়িয়ে হজের এলান করেছিলেন এবং আল্লাহ বলেছিলেন, এ ইব্রাহিম, তুমি আমি আল্লাহর খোদার ঘর তামির করেছো, এখন তুমি হজের এলান করে দাও, মানুষকে আমার ঘরে আসার জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বে বারি তাআলা, এই আওয়াজ কে শুনবে, আমার আওয়াজ তো বেশি দূর যাবে না, যেদিকে তাকাই মরুভূমি আর মরুভূমি। আমার আল্লাহ বলেন, এ খলিল, তোমার দায়িত্ব হচ্ছে এলান করা, আর আমার বান্দার কাছে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে, জাবালে আবু কুবাইস মক্কাতুল মুকাররমার প্রসিদ্ধ পাহাড়, সেই পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের এলান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে গিয়েছেন, আরাফাতে গিয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় ওনার কদম পড়েছে, কিন্তু কোন পাথর, যেই পাথরের উপরে কদম ফেলেছেন ওই পাথর মাকামে ইব্রাহিমের মতো দামি হয় বলেন না? মাকামে ইব্রাহিমের মতো দামি হয় নাই, মাকামে ইব্রাহিম আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন। যারা এখনো হজে যান, যারা তাওয়াফ করেন, তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব। কথা বলেন ঠিক না বা ঠিক? মাকামে ইব্রাহিমের এই দাম কেন, এই মূল্য মাকামে ইব্রাহিম কিভাবে হাসিল করেছে? মাকামে ইব্রাহিম একটা পাথর, জাবালে আবু কুবাইসও একটা পাথর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক জায়গায় অনেক পাথরের উপরে কদম দিয়েছেন, মাকামে ইব্রাহিমের মতো মর্যাদা মর্তবা হাসিল করতে পারে নাই। এর কারণ হচ্ছে একটা, মাকামে ইব্রাহিম ওই পাথর, যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে চেয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম। হে আমার রব, আমার প্রতিপালক,
আমি এবং আমার সন্তান ইসমাইল মিলে কাবা তামির করেছি। এই কাবা তামির করার পরে একটা মজুরি আপনার কাছে চাই, আর সেই মজুরি হচ্ছে আখিরি জামানার যেই নবী আগমন করার ঘোষণা আপনি আমাদেরকে শুনিয়েছেন, যেই নবী আখিরি জামানায় আসবে, খাতামুন নবীন হয়ে আসবে, ওই রাহমাতুলিল আলামিন যেন আমি ইব্রাহিমের বংশে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে এই দোয়া হয়েছে ওই জায়গার নাম মাকামে, বলেন না ওই জায়গার নাম কি হয়ে গেছে, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। নবীকে চেয়েছেন, নবীর মিলাদ কামনা করেছেন, আল্লাহ পাক ওই জায়গাকে ওই পাথরকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিয়েছে। সুতরাং এই জায়গাটা, এই রোডটা এতদিন সাধারণ ছিল, কিন্তু 30 বছর যাবত এই রোড প্রত্যেক বছর অপেক্ষা করে কখন এই এলাকার আশিকের রসুলরা, নবীর গোলামরা, নবীর প্রেমিকরা এখানে নবীর প্রেমের মজলিস সাজাবে। আর এই জমিন নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগানে, দুরুদ শরীফের স্লোগানে মুখরিত হয়ে যাবে এবং মদিনায় মুনাওয়ারায় এই জায়গার এই গলির আলোচনা হবে। আমাদের আলোচনা কোথায় হচ্ছে? মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী বলেন, যখন কোনো ইমানদার মুসলমান আমি নবীর প্রতি সালাম দেয়, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহি সালামা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমাকে সালাম দিতে থাকে, আমার দেহের ভিতরে রুটা আল্লাহ ফেরত দিয়ে দেয় যেন আমার উম্মতের সালামের জবাব দিতে পারি। আমাদের কোনো সালাম, কোনো সালাম ফেরত আসে না, আমার সালাম আমার নবী শুনেন এবং জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শেফা শরীফের মধ্যে কাজী আয়াস রহমতুল্লাহ আলাই নকল করেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকের আমল, বদ আমল হোক আর নেক আমল হোক, প্রত্যেকের আমল আমি নবীজির কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন না। ফা ইন ওয়াজাদতু খাইরান হামিদতুল্লাহু আলাইহি, যদি আমি দেখি আমার উম্মত নেক কাজ করেছেন, ভালো কাজ করেছে, তোমার জন্য, তোমার হয়ে আমি আল্লাহর দরবারে শুকর গুজার হই, আল্লাহ আমার উম্মত ভালো কাজ করেছে, আমার নেক আমল দেখার পরে সবার আগে খুশি হয় কে? আমার নবীজি। বলেন কে? নবী আল্লাহর কাছে শুকর গুজার হয়, আল্লাহ যে উম্মতকে শিক্ষা দিয়ে এসেছিলাম, যা বলেছিলাম, যা আদেশ করেছিলাম, আমার উম্মত সেটা পালন করেছে। আর যদি আমি দেখি তোমরা গুনাহ করেছো, তোমাদের গুনাহ তোমার মা জানে না, তোমাদের গুনাহ তোমার বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তোমার উম্মতের গুনাহ আমি নবীর কাছে যখন পেশ করা হয়, আমি নবীজি যখন দেখি আমার উম্মত গুনাহ করে ফেলেছে, আমার উম্মত মিথ্যা কথা বলেছে, আমার উম্মত নামাজ কাজা করেছে, আমার উম্মত গুনায় লিপ্ত হয়ে আছে, তখন তোমাদের পক্ষ থেকে ফাস্তাগফারতু লাকুম, তোমাদের সকলের হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছেন, আমার নবী কিন্তু ঘুমায় নাই, আমার নবী রওজা মোবারকেও এখনো আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন নেক সন্তান তার বাবা তার জন্য কাঁদুক, এটা কি চাই? বাবা মা আমার জন্য কান্না করুক, আমার জন্য কষ্ট পাক, আমার জন্য চোখের পানি ঝরাক, এটা কোন সন্তান চাইতে পারে না। বরং সন্তান যদি নেক সন্তান হয়, সন্তান যদি সন্তানের মতো সন্তান হয়, সন্তান চাইবে এমন কাজ করি আমার বাবার মুখ যেন উজ্জ্বল হয়, মার বুকটা যেন শান্তি পায়। কথা বলেন ঠিক না বাকি?
উম্মত হয়ে নবীকে কাঁদানো, নবী আমার জন্য কাঁদুক, এটা আমাদের উম্মতের দায়িত্ব নয়। বরং নবী বলেছেন কুররাতু আইনি বিসসালাহ, আমার চক্ষু তখন শীতল হয় যখন তোমরা যাই নামাজের মুসল্লায় নামাজি অবস্থায় দাঁড়াও। নবীর চক্ষু কোথায় শীতল হয়? যখন আমরা কোথায় থাকি বলে না, কোথায় থাকি? নামাজে থাকি। দুনিয়ার মানুষের মহাব্বত একদিকে, সকল মানুষের মহাব্বত একদিকে যদি দেওয়া হয়, আমার নবী আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করে কি করে না? সুতরাং মানুষের মহাব্বত পেলে যদি মহাব্বতের বদলায় মহাব্বত করতে হয়, তাহলে সবচাইতে বেশি মহাব্বত পাওয়ার হকদার কামলিওয়ালা রহমাতুল্লিল। মহাব্বতের কিছু তাকাজা আছে, কিছু দাবি আছে, কিছু কাজ আছে, যে কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি সত্যিকার নবীকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না বাঠি? নবীকে ভালোবাসেন, নবীর সুন্নাকে ভালোবাসেন না, এটা কি ভালোবাসা না মুনাফেকি? বলেন এটা কি ভালোবাসা না মুনাফেকি? মহাব্বত দাবিতে হয় না। এই বাড়ির মালিক যে ব্যক্তি, তিনি যদি খালি দাবি করেন, মালিকানা ওনার উপরে আসবে না যতক্ষণ দলিল না থাকবে। দাবির সাথে দলিলের সম্পর্ক, আপনার মুখে দাবি আছে মহাব্বত করেন, মুখে দাড়ি নাই নবীর সুন্নত, মহাব্বত এটা কি পরিপূর্ণ না অপূর্ণ? বলেন না, এখন তো আওয়াজটা কমে যাবে আমি জানি, কারণ এখন তো অনেকের গাড়ির এসে পড়বে, বলে হুজুর এতক্ষণ ওয়াজ করতেছিলেন ভালো, আমাদের উপরে কেন ফালাইলেন? বাবার আমার দুনিয়ার সকল কিছুকে আমরা ফাঁকি দিতে পারবো, কবরে রসুলকে ফাঁকি দেওয়া যাবে না? বলেন ফাঁকি দেওয়া যাবে নি না? দুনিয়া সে দিল লাগা কর, ওরে দুনিয়া সে ক্যা মিলেগা, ইয়াদ নবী কি এ যা, তুজিকো খোদা মিলেগা, ইস দুনিয়া সে জব যাওগি তো কুচিয়ার না হোগা, দু গজ কফন কা টুকরা তেরা লেবাস হোগা। কথা বলেন ঠিক না বাটি? দুনিয়ার ধন, দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি দুনিয়াতে থেকে যাবে, সাথে কেবল যাবে দুই গজ কাফনের। বলেন না কি যাবে? টাকা পয়সা নিবেন কেমনে? নেবেন পকেট আসেনি? পকেট তো দূরের কথা, কোনো শিলিও আসামির মতো পায়ের মধ্যে একটা বান, কোমরের মধ্যে একটা বান, আপনার স্ত্রী পুত্র সবাই বলবে তাড়াতাড়ি নিয়ে কবরে দাও, গন্ধে ঘরে আর থাকা যায় না, ওই কবরে দুনিয়ার ভালোবাসা দুনিয়াতে থেকে যাবে, ওই কবরে আমার নেক আমল আমার সঙ্গী হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? নেক আমল আমরা দুনিয়াতে যা করেছি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা তার হিসাবও দিতে। আর যদি নবীর উম্মতের মতো উম্মত হয়ে যেতে পারেন, কবরে কি অবস্থা হবে? এই জন্য এক শায়ের বলছেন, জমন মেলা নহীঁ হোতা মোহাম্মদ কে গোলামো কা, মোহাম্মদ কে গোলামো কা কফন মেলা নহীঁ হোতা। সুবহানাল্লাহ। বলেন নবীর গোলাম হয়ে চলে গেছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জেরি, 800 বছর হয়ে যায়। এই 800 বছরে কত রাজা আসলো আর গেল, কত প্রধানমন্ত্রী আসলো আর গেল, আমার গাউসে পাকের খাজা গরিবে নামাজের রাজত্ব শেষ হয়। খাজা গরিবে নামাজের রাজত্ব আছে না নাই? গাউসে পাকের রাজত্ব আছে না নাই? শাহজালাল ইয়ামনির রাজত্ব আছে না নাই? শাহপুরান ইয়ামনির রাজত্ব আছে না নাই? কেন আছে? তারা নবীর কদমে বিক্রি হয়ে গেছে, আল্লাহ তাদের জিকিরকে হাজার বছর পর্যন্ত জারি রেখেছে। আল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূল, পবিত্র ঈদ মিলাদুন নবী। এর হাজরিন,
বলছিলাম মহাব্বতের কিছু দাবি আছে। মহাব্বত মহাব্বত স্লোগান করলেই আশেকে রসুল গলার মধ্যে ঝুলিয়ে বড় টাইটেল লাগালেই আশেকে রসুল হওয়া যায় না। আপনার আমল, আপনার আখলাক, আপনার চরিত্র প্রমাণ করবে আপনি কাকে ভালোবাসেন। যাকে ভালোবাসেন তার আদর্শ আপনার চরিত্রে থাকবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা নবীকে ভালোবাসি কারণ নবী আল্লাহকে ভালোবাসে। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ, বলবেন না? নবী কি আল্লাহ দেখার আয়না? আমার নবীকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, দেখেন যেই নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করার আগে বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মাত্র 6 বছর বয়সে নবীজির আম্মা জান দুনিয়া থেকে পর্দা করেছেন। মানুষ যেখানে থাকে, যেই সমাজে বাস করে, ওই সমাজের চরিত্র তার চরিত্রের মধ্যে ফুটে উঠে। আপনি যদি চোরের সাথে বসবাস করেন, আপনি যত ভালো মানুষ হন, আমনিও মোটামুটি চোর না হইতে পারলেও পকেট মাইর হবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? ডাকাতের সাথে বসবাস করলে ডাকাত না হলেও মানুষের ধমক দেওয়া শিখবেন। যেই পরিবেশ, যেই সমাজ, যেই এলাকায় আপনি বসবাস করেন, ওই এলাকার একটা অভ্যাস, একটা চরিত্র আপনার মধ্যে ফুটে উঠবে। আমার নবীকে আল্লাহ পাক এমন একটা সময়ে, এমন একটা জায়গায়, এমন একটা জায়গার মধ্যে পাঠিয়েছেন যেই জায়গার মধ্যে কুফর, যেই জায়গার মধ্যে জুলুম, যেই জায়গার মধ্যে অত্যাচার, যেই জায়গার মধ্যে অন্ধকার। এবং এত অন্ধকার হওয়ার পরেও আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন। আমার নবীকে এত কঠিন একটা জায়গায় আমার আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু নবীর চরিত্র দান করেছেন খুলুকুল আজিম, সর্বমহান চরিত্রের অধিকার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নবীকে সর্ব উত্তম চরিত্র আমার আল্লাহ দান কিভাবে করলেন? আমার নবীকে আল্লাহ পাক বলেন, ফা ইন্নাকা বিআয়ুনিনা, হে আমার হাবিব, আপনার দুনিয়া থেকে আগমন করা থেকে প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহর নজরের সামনে, আমার আল্লাহর নজরের সামনে। নবীকে এত ইজ্জত, আজমত, রিফাত, সম্মান, মর্তবা, মর্যাদা, সুমহান চরিত্রের অধিকারী আল্লাহ পাক এই জন্য করেছেন কারণ নবীকে দেখার পরে আমরা আল্লাহকে চিনব, নবীকে দেখার পরে আল্লাহর পরিচয় পাবো, নবীর আদর্শের মাধ্যমে আল্লাহর আদর্শ ফুটে উঠবে, নবীর চেহারার মধ্যে আল্লাহর সৌন্দর্য দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। মেরাজের রাত্রে নবী গেলেন মেরাজে, ফিরার পথে 9 বার মূসা আলাইহিস সালাম বাধা দিয়েছেন। কয়বার? 9 বার। সবাই ওয়াজ মুখস্থ আপনাদের, মূসা আলাইহিস সালাম 9 বার বাধা দিয়েছেন। ওনার লাভটা কি? আমরা নামাজ কম পড়ি, বেশ পড়ি, ওনার এত লাভ কেন? ওনার এত মাথা ব্যথা কারণটা কি? ওনার মাথা ব্যথা নয়, ওনার এখানে একটা লাভ আছে। ওনার লাভটা হচ্ছে আল্লাহর দরবারে বলেছেন, রব্বি আরিনি ওয়া আনজুরু ইলাইক, ও আমার রব প্রতিপালক, আপনি আমাকে একটু দেখা দেন, আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বলেছেন, লান তারানি, মূসা তোমার চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করেছেন, 6ষ্ঠ আসমানের মধ্যে চলে গেছেন, আল্লাহর দিদার থেকে বঞ্চিত হয়েছে। লাইলাতুল মিরাজের মধ্যে আমার নবীকে কাবা কাউসাইনে আও আদনা পর্যন্ত নিয়ে গেছেন, আল্লাহ এমন ভাবে দিদার দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কোহে তুরের মধ্যে এক ঝলক নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আর আমার নবী আল্লাহ পাক লা মাকানে এমন জায়গায় গিয়েছেন, নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ রসুলকে দেখেছেন, কোনো হিজাব ছিল না, কোনো কিতাব ছিল না, ডাইরেক্ট দেখেছেন। আমার নবী বেহুশ হবে তো দূরের কথা, মা জাগাল বাসারো ওয়া মা তাগা, নবীর চোখের একটা পশমও পড়ে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহকে তো দেখার এত আরজি করেছি, ওই আল্লাহকে তো দেখতে পারি নাই যে আল্লাহকে আপনি দেখে বারবার আসতেছেন। ও হাবিব কামলিওয়ালা, আপনার উম্মতের নামাজ কমানোর বাহানায় আপনার চেহারায় আল্লাহকে দেখে ফেলেছি।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাক এমন সুমহান চরিত্র কেন দিয়েছেন? কারণ নবীর চরিত্র দেখে আমরা আল্লাহকে চিনব। কথা বলেন ঠিক না বা ঠিক? নবীকে দেখা মানে আল্লাহকে দেখা, নবীকে মহাব্বত করা মানে আল্লাহকে মহাব্বত করা, নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরের রাতে আমার নবী কাফের মুশরিকদের দিকে যখন বালু নিক্ষেপ করেছেন, আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি বালু নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। নিক্ষেপ করেছেন কার হাত দিয়ে? নবীর হাত দিয়ে। কার হাত দিয়ে নিক্ষেপ করেছেন? নবী। নবী নিক্ষেপ করেছেন। আল্লাহ বলেন আপনি নিক্ষেপ করেন নাই, আপনার নিক্ষেপ করাটা আমি আল্লাহর নিক্ষেপ করা। হুদাইবিয়ার মধ্যে আমার নবী বায়াত নিলেন, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হাবিব আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে, আপনার হাতে বায়াত নেয় নাই, বরং আমি আল্লাহর হাতে বায়াত নেই। কার হাতে নিয়েছে বলেন না? কার হাতে নিয়েছে? আল্লাহর হাতে। আমার আল্লাহ বলেন কিভাবে? হাত তো নবীজির, সাহাবায়ে কেরাম হাত রেখেছেন নবীর হাতে, আল্লাহর হাত কোথা থেকে আসলো? আমার আল্লাহ বলেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, হুজুর আপনার হাতের উপরে আমার আল্লাহর হাত আছে। তাহলে বোঝা গেল নবীকে এত ইজ্জত সম্মান দান করার উদ্দেশ্য হচ্ছে নবীকে দেখার পরে আমরা আল্লাহকে চিনব, নবীর মহব্বতে করে আমরা আল্লাহকে মহব্বত করব। ঠিক একইভাবে নবীর উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে তাদেরকে আমার আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন, কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত এই জন্য করা হয়েছে কারণ তোমাদের যে দায়িত্ব চরিত্র হবে সেটা হবে নবীজির চরিত্র। কার চরিত্র? নবীর চরিত্র পাওয়া যাবে, তাহলে আমরা নিজেদেরকে খাঁটি উম্মত দাবি করতে পারবো। নবীর চরিত্র নাই এটা আশেকের রসুল না, এটা হচ্ছে আশেকের শয়তান। মানুষের ভালোবাসা, মানুষের সেন্টিমেন্ট, মানুষকে আকৃষ্ট করার জন্য নিজেকে দাবি করে আমি আশিকের রসুল, নামাজ পড়ে না করত আছে না নাই? এই আশিকের রসুল দাবি কোনো কাজে আসবে না। মনে রাখবেন নবীর মহাব্বত দাবি যারা করবে তাদের দায়িত্ব আরো বেড়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ ইবাদত, এটা হচ্ছে সবার আগে। এইগুলি যারা না করে নিজেদেরকে শুধুমাত্র নবীর প্রেমিক দাবি করবে তাদের কারণে আজকে প্রকৃত সুন্নি মুসলমানদেরকে গালি শুনতে হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি সুন্নি ছিলেন না ওয়াহাবি ছিলেন? বলেন না কি ছিলেন? বাবা খান জাহান আলী সুন্নি না ওয়াহাবি? এই দেশে ইসলাম কারা এনেছে? সুন্নিরা না ওয়াহাবিরা? নামাজ পেয়েছি সুন্নিদের মাধ্যমে, রোজা হজ যাকাত সমস্ত কিছু পেয়েছি সুন্নিদের মাধ্যমে, আর এখন ওয়াহাবিরা সুন্নিদের বেনামাজি গালি দেয় কাদের কারণে? কিছু বেনামাজি আছে নিজেদেরকে নবীর প্রেমিক দাবি করলেও নবীর আদর্শ তাদের মধ্যে। আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলি আমিন। বলছিলাম ভাইরা আমার, কবরে আমাদেরকে একদিন যেতেই হবে, কবরে হিসাব দিতেই হবে, আর কারো কাছে হিসাব দেই আর না দেই আমার নবীর সামনে কোন মুখ দিয়ে আমরা দাঁড়াবো, এটা আমাদের একটু হিসাব করা দরকার আছে না? যেই নবীকে এত ভালোবাসি দাবি করছি, নবীর মিলাদের জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছি, সেই নবী যদি রাহমাতুল আলামিন আমাদেরকে কবরে হাসরে সুপারিশ না করে আমাদের কোনো উপায় হবে? নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং নবীর শাফাত পেতে হলে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। দুনিয়ার সামান্য সময় 50 বছর, 100 বছর, দুনিয়ার অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, কবরও তো নিতে পারবো না দুই পয়সা, কিন্তু হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা রেখে যাচ্ছি। ভাবটা এমন যে হাজার বছর হলেও মনে হয় আমার মৃত্যু হবে না। এখন তো মানুষ চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও যায়। মঙ্গল গ্রহে যান আর চাঁদের দেশে যান, যেখানেই যান আমার আল্লাহ মৃত্যু দিবে কি দিবে না? কুল্লু নাফসি যায়িকাতুল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য একজন শায়ের বলছেন, আগা আপনি মত সে
কই বশর নেই সামান সো বরস কে পলকে খবর নেই। আপনি আমি শত শত বছরের প্রস্তুতি নিয়ে রেখেছি, শত শত বছর আপনি না ইনকাম করলেও, টাকা না কামালেও, আপনার চলতে ফিরতে সংসার চালাতে, আপনার সন্তানদের ভরণ পোষণ দিতে আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু দুই মিনিটের কোনো ভরসা আপনার দুনিয়ার রাজপ্রাসাদের মতো বাড়ি করে রেখেছি, কিন্তু কবর কিন্তু বাবা সবার এক সমান হবে, এক মাটির নিচে সবাইকে কবরে যেতে হবে। আপনি রাজপ্রাসাদের মালিক হন আর কুড়ে ঘরেই থাকেন না কেন, কবর কিন্তু সবার জন্য সাড়ে তিন হাত, কবর কিন্তু সবার জন্য মাটির বিছানা হবে, সেখানে টাইলস দিয়ে মোজাইক করে আপনাকে দিলেও কোনো লাভ হবে না। আমার নবী বলেন আল কাবারু কিসমান, দুনিয়ার কবরস্থানে যান দেখবেন উপর থেকে সব কবর এক রকম দেখা যায়, সব কবরগুলি দেখতে একই রকম লাগে। আমার নবী বলেন কবর হচ্ছে দুই ধরনের, এক ধরনের হচ্ছে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, হয়তো এটা জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, অথবা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। নাউজুবিল্লাহ বলে এখন যারা দুনিয়াতে হাজার কোটি টাকা কামাই করে গেছেন তাদের কবর জান্নাত হবে না জাহান্নাম হবে কোন, এই আপনি জানেন নাকি, জোশের ঠেলায় হুশ হারায় ফেললে হবে না। যদি আল্লাহ পাক ধন দিয়ে থাকে আর মনটা যদি ওসমানে জিন্নুরাইনের মতো হয় তার ঠিকানা কোথায় হবে, জান্নাত। কোথায় হবে বলেন না, জান্নাত। দুনিয়ার টাকা পয়সা দিয়ে কবরের রং বদলানো যাবে না, কবরের অবস্থা বদলানো যাবে না। দুনিয়ায় হাজার কোটি টাকার মালিক হন আর কুড়ে করে থাকেন না কেন, আপনার আমল আপনার নবীর সাথে তাআল্লুক প্রমাণ করে দেবে আপনার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে। আমরা যারা এখানে বসা আছি, আমরা যদি নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট করি, নিজেদেরকে নিজে মার্ক করি, নিজেকে নিজে কত নাম্বার দেওয়া যায়, আমার মনে হয় আমরা এমন আমল হয়তো করতে পারি নাই যে আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি, বরং হয়তো এমন আমল আমরা করেছি আমাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে কি না। সুতরাং দুনিয়ার ঘর সাজানোর আগে, দুনিয়ার ঘরকে আলোকিত করার আগে আপনার কবরটা যেন আলোকিত হয়, এরকম রাস্তা আমাদের তৈরি করা দরকার আছে কি না। আরো জোরে বলেন আছে কি আছে না। অন্তত পক্ষে একটা সন্তানকে আপনার আলেমে দিন তৈরি করবেন। দুনিয়ার টাকা পয়সা কামাই রোজগার যা করেছেন সব তো দুনিয়াতে থেকে যাবে। আমার নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা আমল থাকে, সদকায়ে জারিয়া, যা সদকা করেছেন তার সওয়াব অফরন্ত কবরে চলতে থাকবে। দুই নম্বর আওলাদান সালিহান ইয়াদউলাহু, এমন নেক সন্তান যেই নেক সন্তান তার জন্য কবরে গেলে দোয়া করবে। এখন তো আমাদের মা বাবারা সন্তানদেরকে বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াচ্ছেন ভালো কথা, কিন্তু অনেকে মারা গেলে আপনার জন্য যে দোয়া করবে এই দোয়াটাও সন্তানকে শিখায়, তাহলে এই সন্তান আপনার নাজাতের উসিলা হবে নি, কবরে গেলে কোনো কাজে আসবে নি, কোনো কাজে আসবে না। সেই জন্য একজন সন্তানকে এমন নেক সন্তান বানাবেন যেন অন্তত আপনার জানাজার নামাজটা পড়াতে পারে এবং কবরে গিয়ে গিয়ে আপনার জন্য চোখের পানি দিয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এবং তিন নম্বর আমার নবী বলেছেন এমন এলমে দিন, যে এলমে দিন মানুষের উপকারে আসে, এই এলমে দিন দুনিয়াতে যতদিন জারি থাকবে আপনার কবরের মধ্যে লাইফ ইন্স্যুরেন্সের মতো জারি হয়ে যাবে। দুনিয়ার লাইফ ইন্স্যুরেন্স মারা যাওয়ার পরে কোনো কাজে আসে না। আপনার ফ্যামিলি বেনিফিশিয়ারি হবে, যারা ওয়ারিশ হবে, অথবা যাদেরকে আপনার নমিনি করবেন আপনার উপার্জনের টাকা তারা হয়তো লাভ করতে পারবে, কিন্তু আসল লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে এই তিনটা। আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাত্র অনেক হয়ে গেছে, আমি একটু কয়েকটা প্রশ্নের উত্তরে চলে যাই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা, বলবো কয়েকটা প্রশ্ন আছে মাত্র। প্রথম প্রশ্ন হচ্ছে একজন বলেছেন নারে রিসালাত নাকি ফালতু স্লোগান,
নাউজুবিল্লাহ। নারে রিসালাত কোরআন হাদিসে আছে কি না? আচ্ছা, নারা এই রিসালাত এই শব্দ অর্থটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। রিসালাতকে বুলন্দ করা, তো রিসালাত তো সব জায়গায় আছে, কালেমার মধ্যে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কালেমা শরীফে আছে। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? নামাজের মধ্যেও যদি আমরা চিন্তা করি, নামাজ তো আল্লাহর জন্য, তসবিহ তাহলিল যা কিছু আমরা পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আজিম বলেছি, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, নামাজটা কার? আল্লাহ। বলেন না নামাজটা কার? আল্লাহ। যেই ইবাদত আল্লাহর জন্য, সেই ইবাদতের মধ্যে আমার নবীর প্রতি সালাত এবং সালাম আছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চায় আমার নবীকে সঙ্গী বানাতে, আর মোল্লা চায় নবীকে বাদ দিতে। এখন আল্লাহর কথা শুনবেন না কাঠমোল্লার কথা শুনবেন? আমি একটি আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক বলছেন কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারায় 118 নম্বর আয়াত, যারা শুধু নারে তাকবীর বললে খুশি, নারে রেসালাত বললে কি বেজার, রেসালাত তাদের সহ্য হয় না। এরকম কাফের মুশরিকদের নবীর কথা সহ্য হতো না, তারা বলতো ওয়াকালা আল্লাযিনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহু আও তাতিনা আয়া, আল্লাহ কেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলে, আমাদের সাথে কেন বলে না? এটা হিংসা করতো কার সাথে? নবীজির সাথে। বলতো শুধু এই মুহাম্মদকে কেন আল্লাহ এত পছন্দ করে, ওনার নামটা কেন বারবার আসে, ওনাকে কেন আল্লাহ পাক বারবার ডাকে, ওনার সাথেই কেন কথা বলে, আমাদের সাথে কেন কথা বলে না? এই হিংসাটা অহংকারটা জ্বালাটা কাদের অন্তরে ছিল? কাফেরদের অন্তরে। তখন আমার আল্লাহ বললেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, ও আমার হাবিব আমি আপনার সাথেই কথা বলবো, কারণ আপনি হচ্ছেন হক এবং আপনাকে আমি বাশীর এবং নাযীর সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। তাহলে জবানটা নবীজির, কথাটা কার? আল্লাহ। জবানটা নবীজির, কথাটা আল্লাহ। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর জবান নবীর হলেও কথাটা আল্লাহর, জবান নবীজির, কথাটা রব্বুল আলামিনের। আমার আল্লাহ বলেন নবীকে পৃথক করতে চাও, নামাজেও কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নাই? আছে। এখানেই কি শেষ? আল্লাহ বলে সালাম শেষ, এখন দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আছে না নাই? আছে। তাহলে কয়বার হইল? দুইবার। একবার সালাম দিলেন, এখন সালাত। আমার আল্লাহ বলেন এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, বরং বলতে হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর প্রতি তিন তিনবার সালাত এবং সালাম নামাজের মধ্যে আছে, তাহলে নবীকে যদি নামাজের ভিতরে তিনবার সালাম দেওয়া যায়, নামাজের বাইরে হাজার লক্ষ কোটি কোটি বার নারে রিসালাতের সাথে যারা বলে স্লোগান দেওয়া যাবে না, তাদেরকে আমি মনে করে দিতে চাই, যখন ইয়ামামায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছিল এবং হাজার হাজার সাহাবায়ে কেরাম হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন সেখানে যুদ্ধ করতে গিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবীজির স্লোগান দিয়েছেন। ওই সময়ে মুসলমান চিনার একটা চিহ্ন ছিল, আলামত ছিল, মুসলমানরা একটা স্লোগান দিত ইয়া মুহাম্মাদা বলে।
সুবহানাল্লাহ বলেন না, কি বলতো? ইয়া মুহাম্মাদা, নবীকে ডাক দিতেন, তাহলে ইয়া মুহাম্মাদা বলে যদি নবীর নামকে বুলন্দ করা যায়, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে নবীর নামকে বুলন্দ করা যাবে কি যাবে না? দুই নাম্বার প্রশ্ন, এক বক্তা বলেছেন নবীজি নাকি নিরক্ষর ছিলেন, আল্লাহ তাআলা তাকে লেখাপড়া শিখান নাই, তিনি কিছু জানতেন না বুঝতেন না, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা আমাদেরকে কি বলেন, বলেন তো, আলেম কি বলেন? আলেম, আলেম, আলেম মানে কি? জ্ঞানী। কেন জ্ঞানী বলেন? বলেন হুজুর আপনি কোরআন এবং হাদিসের এলেম আপনার কাছে আছে, এই জন্য আপনারা আমাদেরকে আলেম বলেন। কোরআন এবং হাদিস কার জবান দিয়ে এসেছে? নবীর জবান দিয়ে। কোরআন এসেছে নবীর জবান দিয়ে, হাদিসও এসেছে নবীর জবান দিয়ে। নবীর জবানের থেকে যেই এলেম বের হয়েছে, ওই এলেম শিক্ষা নিয়ে নিজেদেরকে আলেম বলছি, আর নবীজিকে বলছি নিরক্ষর। এর চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলেন হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, নবী সব কিছু জানে কি না? সমস্ত কিছু, মা কানা ওয়ামা ইয়াকুন, যা হবে কিয়ামত পর্যন্ত যা হবে সমস্ত কিছু নবীকে জানিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন। মনে রাখবেন নবীর একটা লকব আছে, আর নবী উল উম্মি, উম্মি শব্দের একটা অর্থ আছে নিরক্ষর। আরবি ব্যাকরণ যারা বুঝেন, আরবি অর্থ যারা বুঝেন, একটা আরবি শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা মনে করেন আপনার মা বাবাও যদি মূর্খ হয়, আপনি কি মা বাবাকে মূর্খ বলতে পারবেন? কি বলবেন? আমার মা বাবা পড়াশোনা করার সুযোগ পায় না। একটু শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে বলবেন, যেন আপনার মা বাবার ইজ্জত সম্মানে কোনো আঘাত না আসে। আচ্ছা বুঝলাম, নবীকে আল্লাহ পাক অক্ষর জ্ঞান শিক্ষা দেয় নাই, তাহলে তুমি যে বললে নিজেকে নাকি তোমাকে নাকি তাফসীর শিখিয়েছেন আল্লাহ, আর নবীকে আলিফ বা তা এগুলি শিখায় নাই, জোরে বলুন না নাউজুবিল্লাহ, কত বড় জাহেল। যে নবীকে নিরক্ষর বলবে তার চাইতে বড় কোনো নিরক্ষর বলেন না, তার চাইতে বড় কোনো নিরক্ষর। উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়, উম্মি শব্দের অর্থ হচ্ছে সমস্ত নবীদের নবী। যেমন আমরা বলি উম্মুল কোরা, সমস্ত শহরের মা হচ্ছে মক্কা, উম্মুল কোরা। মাকে আমরা আরবিতে বলি উম্মুন, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা বা মূল। ঠিক একইভাবে নবীউল উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়, বরং নবীউল উম্মি শব্দের অর্থ হচ্ছে সমস্ত নবীদের মূল, সমস্ত নবীদের ইমাম, এবং নবীকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, যার কারণে নবীর কোনো শিক্ষক নাই। নবীর যেহেতু দুনিয়াতে কোনো শিক্ষক নাই, দুনিয়ার কারো কাছে যেহেতু নবী পড়ে নাই, দুনিয়ার কোনো বিদ্যালয়ে যেহেতু নবী যায় নাই, সেই জন্য নবীর লকব হচ্ছে নবীউল উম্মি। আচ্ছা দুইটা প্রশ্ন গেল, তিন নাম্বার প্রশ্ন হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পেছনে নাকি ইজিদের কোনো হাত নাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম আসাকির তার কিতাবের মধ্যে, ইমাম ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন, এটা শুধু আমাদের কথা নয় বরং এই যাবৎকালের প্রত্যেক তারিখের কিতাব যারা রচনা করেছেন তারা সকলে একমত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিছনে ইজিদ প্রত্যক্ষভাবে দায়ী। ঠিক, এবং শুধু তাই নয়, যখন দামেশকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক দামেশকে নিয়ে আসা হয়েছে, তখন ইজিদ নিজে তার হাতের লাঠি দিয়ে ইমামে হুসাইনের ওই রক্ত মাখা চেহারা মুবারকের মধ্যে আঘাত করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা যারা এই কথা বলেন, মেনে নিলাম ইজিদ দায়ী নয়, তাহলে কে দায়ী? তারা বলবে ইবনে জিয়াদ এবং শিমার দায়ী। তা ইজিদ তো ক্ষমতার প্রধান ছিল, ইজিদ তো রাষ্ট্রের প্রধান ছিল, তাহলে ওই ইজিদ কি ইবনে জিয়াদ এবং শিমারের কোনো বিচার করেছে? কোনো বিচার করে নাই, বরং নবীর বংশধর যারা ছিলেন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে
হযরত জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে, আসামির মতো তাদেরকে বেদে দামেস্কে নিয়ে আসা হয়েছে, এবং সেখান থেকে ওনারা কতটা ভীত ছিল, কতটা ওনাদের অন্তরের মধ্যে ভয় ছিল, নিজের মাতৃভূমি মক্কা মদিনায় ফেরত যেতে পারে নাই, তাদেরকে মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে ইজিদ ভালো মানুষ থাকলে এই ইবনে জিয়াদের বিচার কেন করলো না? পেয়ারে হাজরিন, এটা অনেক লম্বা চড়া কথা। ইজিদ দায়ী ছিল নামাজের ভিতরে নাকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলে নামাজ হবে না এবং শিরিক হবে। আচ্ছা বলেন, নামাজের মধ্যে আমাদের নামাজ তো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ কার জন্য? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না, কার জন্য? আমাদের সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ, আল্লাহর। এটা আমরা একমত, সকলে একমত। কিন্তু যখন আপনি দুরূদ শরীফ পড়তে যাবেন, মনে করেন বাইরে থেকে আপনার বাবা আসছেন, আয়েশা আপনি নামাজে আপনাকে সালাম দিছে, আপনার বাবার খেয়াল আপনার অন্তরে আসবে কি না? আসবে না? আসবে, যে বাবা সালাম দিছে আসবে, কিন্তু জবাব আপনি দিতে পারবেন না। খেয়াল আসার পরেও জবাব দেওয়া যাবে না, জবাব দিছেন তো নামাজ শেষ। বাবা হোক মা হোক দুনিয়ার যে কে হোক না কেন, নামাজের মধ্যে কথা বলবেন তো নামাজ শেষ হয়ে যাবে, কারণ নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আর সলাতু মিরাজুল মুমিনিন, কেউ আপনাকে সালাম দিলে জবাব দিতে পারবেন না, খেয়াল চলে এসেছে কিন্তু তারপরেও জবাব দেওয়া যাবে না। খেয়াল যদিও বাবার আছে, জবাব দেওয়া যাবে না, কারণ নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর ওই নামাজের মধ্যেই আমার নবীকে আল্লাহ পাক শামিল করে দিলেন সালামের মাধ্যমে। নামাজে নবীকে সালাম দিতে হবে কিনা? দুরুদ পড়তে হবে কিনা? তাহলে দুরুদ পড়ার সময় অন্তরে নবীর খেয়াল আসতে পারে কি পারে না? সুতরাং আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, নবীর কাঁধের মধ্যে একবার চড়ে বসলেন। নবীজি ছিলেন কোথায়? নামাজে। কোথায় ছিলেন? নবী সেজদায়, একদিকে আল্লাহর ইবাদত, আরেকদিকে নবীর অন্তরের চিন্তা, আমি যদি পিঠ উঠাই হুসাইন পড়ে গিয়ে ব্যথা পাবে, সেই জন্য নবী পিঠ মোবারক উঠায় নাই। একদিকে নবী সেজদায়, আরেকদিকে অন্তরে খেয়াল কার দিকে? নাতির দিকে। কার দিকে? ইমামে হুসাইনের দিকে। নবী হচ্ছেন সবচাইতে বড় মুত্তাকি। নবীর চাইতে মুত্তাকি কেউ আছে নাকি? তাহলে নবী যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল, নবী কি আল্লাহর খেয়াল বাদ দিয়ে নাতির খেয়াল করতে পারে? নবী তো আল্লাহর নামাজ পড়ছে, নাতি পিছনে বসে আছে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, নবী যদি নবী হয়ে উম্মতের খেয়াল নামাজে করতে পারে, উম্মত নামাজের মধ্যে নবীর খেয়াল করতে পারে কি পারে না? কিন্তু মনে রাখবেন, নামাজ কিন্তু কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে কি মিলাদুন্নবী পালিত হয় কি না? শুধু পালিত হয় না, আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, আমাদের ইউনিভার্সিটিতে প্রায় 73টা ফ্যাকাল্টি আছে, 158টা ডিপার্টমেন্ট আছে, 158টা ডিপার্টমেন্ট, 73টা ফ্যাকাল্টি। মিলাদুন্নবীর মাস আসলে 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে মিলাদুন্নবী পালিত হয় আলাদা আলাদাভাবে। এবং 12ই রবিউল আউয়াল আল আজহার বিশ্ববিদ্যালয়ে সম্মিলিতভাবে মিলাদুন্নবী পালিত হয়। ফতোয়া, এই ফতোয়ার নাম্বার হচ্ছে 140, তারিখ 30/7/2007। আপনি পাবেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট alazhar.eg, আল আজহার পোর্টালে যখন আপনি এই নাম্বার দিয়ে সার্চ করবেন, এই আল আজহারের ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, হাউলুল ইহতিফাল বি মাউলিদিন নবী জিজ্ঞাসা করা হয়েছে মিলাদুন্নবী সম্পর্কে, আল আজহারের কি ফতোয়া, মিশরের কি ফতোয়া, তখন এই জায়গার মধ্যে তারা উত্তর দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন সকল নিয়ামতের মূল হচ্ছে আমাদের নবীজি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম
রাসূলা, আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কে? নবীজি বলেন সবচেয়ে বড় নিয়ামত নবীজি, নবীর চাইতে বড় কোন নিয়ামত নাই। সেই কারণে ইহতিফালু বিযিক্রে মাওলিদুল কাউনাইন ওয়া খাতামুল আমবিয়া ওয়াল মুরসালিন নবীর রহমা ওয়া গায়সুল উম্মাহ সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আফদালিল আমাল ওয়া আযামুল কুরবাত লিআন্নাহা তাবীরুন আনিল ফারহি ওয়াল হুব্বি লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলুন মিন উসুলিল ঈমান। নবীর মহব্বত হচ্ছে ঈমানের মূল, সুতরাং নবীর মহব্বতে মিলাদ মাহফিল পালন করা আল্লাহর প্রিয় ভজন হওয়ার আলামত। এটা অনেক বড় নেক কাজ। আল্লাহর কুরবত পাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য, নবীর নৈকট্য পাওয়ার জন্য এটা অনেক ভালো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশরের দারুল ইফতা থেকে এই প্রশ্ন করা হয়েছিল এই মিলাদুন্নবী পালন করা যাবে কিনা, মা হুকমু ইহতিফাল বি মাওলিদুন্নবী শরীফ। এই প্রশ্নের উত্তর হচ্ছে 3697 দারুল ইফতা মিশর লেখে যদি আপনি অনলাইনে সার্চ করেন এই উত্তর পেয়ে যাবেন। এখানে ওনারা একই কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হচ্ছে সকল কিছুর মূল, ঈমানের মূল হচ্ছে নবীর মহব্বত। আর মিলাদ মাহফিল করে যেহেতু নবীর মহব্বতের কথা হয়, নবীর ভালোবাসার কথা হয়, সুতরাং এই জন্য মিলাদ মাহফিল করা শুধু জায়েজ নয় বরং উত্তম কাজ। মিলাদুন্নবীর পক্ষে অনেক দলিল তো আছে। আমি শুধু মিলাদুন্নবীর পক্ষে যারা কিতাব রচনা করেছেন, আমাদের এলাকার ইমাম সাহেবদের মতো ইমাম সাহেব নয়, যারা শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর ধরে সারা পৃথিবীর মুসলমানদের কাছে মান্য গণ্য বরেণ্য হয়ে আছেন, স্মরণীয় হয়েছেন, এমন কয়েকজন আলেমের লেখা কিতাবের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা দারুল ইফতা আল মিসরিয়া মিশরের সরকারের পক্ষ থেকে এই ফতোয়া জারি হয়েছে। এই মিলাদুন্নবীর পক্ষে লিখেছেন হাফেজ ইবনে দাহিয়াত ফি কিতাব তানভীর ফি মাওলিদুল বশীর ওয়ান নজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফেজ ইবনে দাহিয়া ওনার কিতাবের নাম আত-তানভীর ফি মাওলিদিল বশীর ওয়ান নযীর। সুবহানাল্লাহ বলেন। আল হাফেজ আজফি ফি কিতাবি আদ-দুরুল মুনাজ্জাম ফি মাওলিদিন নবীল মুআজ্জাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব রচনা করেছেন মিলাদুন নবীর উপরে। আল হাফেজ আল ইরাকি ফি কিতাবিহি আল মাওরিদুল হানি ফি মাওলিদিস সন্নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব রচনা করেছেন। হাফেজ ইবনে নাসিরউদ্দিন দামেশকি ওনার কিতাবের নাম হচ্ছে আল মাওরিদুস সাদি ফি মাওলিদিল হাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব রচনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই যার কিতাব তাফসিরে জালালাইন প্রত্যেক মাদ্রাসার পাঠ্য, ওনার কিতাবের নাম হচ্ছে হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের নাম অনেক বললাম, আরো তো অনেক রয়েই গেছে, এগুলি বলতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সেই দিকে যাব না। এখন কেউ যদি ওখানে পড়াশোনা করে এসে এখন বলে যে আল আজহারে মিলাদুন নবী নাই, আমি বলবো তার চাইতে বড় কোনো মূর্খ এবং মিথ্যাবাদীও নাই। আবার তারা কিন্তু সেখানে, আমরা যখন মিলাদুন্নবী করি প্রত্যেকটা দেশের কমিউনিটির ছাত্ররা মিলাদুন্নবী পালন করে নিজেদের দেশের ব্যানারে, আমরা বাঙালিরাও করি। আমাদের বাঙালি অনুষ্ঠানে আমাদের ওই সমস্ত ওয়াহাবি জামাতি যারা ওখানে পড়ে তারাও কিন্তু সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে গরম গরম জিলাপি আর বিরিয়ানি আমাদেরকে ভেঙায়, আমরা নাকি জিলাপি আর বিরিয়ানি খাই। আমি বলি তোমাদের নসিবে নাই, আর তোমার বউরা তোমারে গালি দেয়, আরে সুন্নি জামাই কেন বিয়া করলাম না, বিয়া করলে তো জিলাপি আর বিরিয়ানি খাইতে পারতাম, আর ওয়াহাবি জামাই বিয়ে করে বিরিয়ানি তো দূরের কথা, জিলাপির গন্ধ তাদের নসিবে হয় না। রিজিক দিয়েছেন কে? আমাদের সুন্নিদের রিজিক দিয়েছে, তাদের এত হিংসা কেন? তারা কিন্তু আবার সেখানে তবারক নেওয়ার সময় আগে থাকে, বাইরে গিয়ে বলবে মিলাদ মাহফিল হারাম বেদাত, তবারকের সময় কিন্তু এগুলি আবার এক নম্বরে থাকে। দুঃখজনক হচ্ছে এই, আমাদের দেশের কিছু মানুষ, কিছু মুসলমান, কিছু আমাদের মতো তালেবুল এলেম যারা এলেম তালাশ করার জন্য আল আজহার পর্যন্ত গিয়েছেন, কিন্তু তারা দেশে আসার পরে আল আজহারের আকিদা, আল আজহারের ফালসাফা, আল আজহারের তথ্য মানুষের কাছে না দিয়ে তারা মওদুদিবাদ প্রচার করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক?
এই মওদুদিবাদ প্রচার করতে গিয়ে কি হচ্ছে, মা খাদিজার সামনে বেয়াদবি করছে একবার, হযরত আলীর সামনে একবার বেয়াদবি করছে, হযরত ওমরে ফারুকের সামনে একবার বেয়াদবি করছে। আমার দুঃখ হয়, আফসোস হয় ওই ভাইদের জন্য যারা আল্লাহ পাক যাদেরকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মতো শতাব্দীর পর শতাব্দী এখনো কায়েম রেখেছেন, হাজার বছর যাবত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে, ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও মওদুদিবাদ যারা ছাড়তে পারে নাই তাদের চাইতে কপাল পোড়া কেউ। অনেকে এখন সেখানে পড়াশোনা করে আমাদেরকে ব্লেম দেয়, বলে মিলাদুন নবীতে রাস্তাঘাট ভরে যায়, দোকানপাট ভরে যায়, নামাজ কোথায় যায়? নাউজুবিল্লাহ বলেন, আমরা নাকি মিলাদ মাহফিল করি নামাজ পড়ি না। আচ্ছা, তাদেরকে কি আল্লাহ পাক কেরামান কাতিবিনের দায়িত্ব দিছে? বলেন না, কেরামান কাতিবিনের দায়িত্ব কি তাদেরকে দিছে? তে তারা কিভাবে জানে আমি নামাজ পড়ি কি পড়ি না, আমি আপনি নামাজ পড়ি কি পড়ি না, এটা আমার আল্লাহ জানে কি জানে না? তাদেরকে তো এই দায়িত্ব দেওয়া হয় নাই। যেটা বলছিলাম, তারা একটার প্রতিপক্ষ আরেকটা বলবে, তারা বলবে মিলাদ মাহফিল নাই, সিরাত মাহফিল আছে, তারা বলবে মিলাদুন্নবী নাই, নামাজ রোজা করো। নামাজ রোজা তো আমরাও করি, আমরা তো নামাজ রোজার বিপক্ষে নই, বরং আমরা তো নামাজ কায়েম করেছেন আমার আমাদের বুজুর্গানে দিনগণ। কথা বলেন না ঠিক না ভাই? ঠিক, নামাজ রোজা ইসলাম এই দেশে কোন মওদুদিবাদের ধর্মের লোকেরা কায়েম করে নাই, বরং তারা ইসলামের নামে মানুষকে হত্যা করেছে, মানুষের পায়ের রক্ত কেটেছে। এই দেশে ইসলাম কায়েম করেছে আল্লাহর ওলিরা। ভাইরা আমার, যাই হোক, অনেক প্রশ্ন আছে। কদম বুসি করা জায়েজ কিনা? কিছু মানুষ বলে পায়ে ধরে সালাম করলে নাকি সিজদা হয়। পায়ে ধরে সালাম করলে যদি সিজদা হয় তাহলে নিচে হয়ে কোনো কাজই করা যাবে না। মানুষ ধান রোপণ করে না, ধান যখন রোপণ করে মাথা কি উপরে থাকে না নিচে থাকে? নিচের দিকে থাকে। এখন আপনি মনে করেন নিচে কিছু পড়ে গেছে, এখন উঠাবেন, এটা কি শিরিক হয়ে যাবে? নিচের দিকে তাকালেই যদি শিরিক হয়ে যায় তাহলে তো মানুষ সারাদিনই কত শিরিক করতেছে, এটা কোন ধরনের কথা? ভাইরা আমার, শুধু পায়ে ধরে সালাম করা নয়, হাদিসে এসেছে পায়ের মধ্যে ডাইরেক্ট চুমু খেতে হবে, এটাকে বলা হয় কদম বুচা। আমরা যেটা করি এটা অর্ধেক হয়, অর্ধেক হয় না। হাতে ধরে সালাম করা এটা অর্ধেক আমল হয়, কিন্তু হাদিসের মধ্যে এসেছে ডাইরেক্ট হাতে এবং পায়ে চুম্বন করা। সুবহানাল্লাহ বলেন না? আর চুম্বন করার মাধ্যমে কাকে করবেন? আপনার মাকে করবেন, বাবাকে করবেন, উস্তাদদেরকে করবেন, দাদা দাদিকে করবেন, নানা নানিকে করবেন, বুজুর্গ মানুষদেরকে করবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এখানে শিরিক কেন হবে? আচ্ছা, কিছু মানুষ বলে আওলাদ রাসূল নাই, নবীর বংশ নাকি নাই? নাউজুবিল্লাহ। নবীকে আপতার নির্বংশ বলেছিল আবু জেহেল, নবীকে বলেছিল, কারণ নবীর সন্তান যারা দুনিয়াতে আগমন করেছেন ওনারা অল্প বয়সেই, ছেলে সন্তান যারা ছিল অল্প বয়সে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, এই জন্য বলেছিল তারা নবীজিকে নির্বংশ। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর আপনি নির্বংশ নন, আপনাকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। কিয়ামত পর্যন্ত নবীর বংশ চলবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজজা আহলাল বাইতি ওয়াইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক আহলে বাইতের পবিত্রতা ঘোষণা করেছেন, তাহলে না থাকলে ঘোষণা করলেন কি দিয়ে? নবীর বংশই যদি না থাকে তাহলে আল্লাহ ঘোষণা করলেন কাদের কথা? সুতরাং নবীর বংশ আছে না নাই? আছে। আল্লামা নাকি বলা যাবে না? আল্লামা নাকি আল্লাহ? আচ্ছা, যিনি এই কথা বলেছেন তিনি আবার একজন জেল হাজতের একজন আল্লামার জন্য দোয়া চাইছে, নিজে বলে আল্লামা হচ্ছেন আল্লাহ, আবার দোয়া চাই আল্লাহ আমার যে ভাই যারে সান্দের দেশে দেখা যায়, ওলিদের কারামত তারা মানতে রাজি না, কিন্তু নিজেদেরকে আবার কোথায় দেখা যায়? চাঁদের দেশে। কত বড় শয়তান, চট্টগ্রামে যায় বলে আমানত সারে কি মশায় কামড়ায়নি, মাজারের মধ্যে গিরাব দিছে কেন? যারা বলেন না, নাউজুবিল্লাহ, যারা আল্লাহর ওলিদেরকে এইভাবে ব্যঙ্গ করেছে, কটুক্তি করেছে, আজকে চার দেয়ালের ভিতরে তারা মশার কামড়ে মরতেছে। এটা দুনিয়ার বাসীর জন্য আল্লাহ পাক নিদর্শন
দেখায় দিলেন, দেখো দুনিয়ার আমার অলিদের সাথে বেয়াদবি করেছে, আমি তার কি পরিণতিটা করছি। যারা নিজেদেরকে আল্লামা নিজেদের নামে ব্যবহার করে আর আমরা ব্যবহার করলে নাকি এটা শিরিক হয়ে যায়। আচ্ছা আল্লামা মানে মহাজ্ঞানী, কিন্তু আল্লাহর মতো জ্ঞানী তো কেউ হতে পারে না। আল্লামা যদি মহাজ্ঞানী হলে এই কথা বলা শিরিক হয়ে যায়। তাহলে মাওলানা, মাওলা সাহায্যকারী, অভিভাবক, অভিভাবক কে? আল্লাহ। বলেন অভিভাবক কে? আল্লাহ। তাহলে আপনি যে মাওলানা লিখলেন, এটা আমাদের বুঝতে হবে, আল্লাহর জ্ঞান বান্দার জ্ঞান এক হতে পারে না, আল্লাহর এলেম বান্দার এলেম এক হতে পারে না, আল্লাহ অভিভাবক বান্দাও অভিভাবক দুইটা এক হতে পারে না। আল্লাহ নিজের নামে বলছেন আল মুমিন ওয়াল মুহাইমিন, আল্লাহর নিজের নামও মুমিন, আমরা সবাইও মুমিন। এখানে কেউ আছেন মুমিন না? প্রত্যেকে আপনার মুমিন কিনা বলেন না। আরে কি কনফিউশন নাকি, নাকি টেস্ট করতেছেন আসলে মুমিন কি মুমিন না? আমরা সবাই মুমিন কিনা, এই কনফিডেন্স আছে কি আছে না? ইনশাল্লাহ ঈমান নিয়ে আমরা কবরে যাব, কবরে গিয়ে নবীর সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। তাইলে আল্লাহ মুমিন, আপনিও মুমিন, শিরিক হয়ে গেছে? আল্লাহর নাম রহমানুর রহিম, তো নবীর নামও তো রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তা আল্লাহ রহিম, নবীও রহিম, শিরিক হবে? কারণ আল্লাহ রহিম বানানে ওয়ালা, নবী রহিম বাননে ওয়ালা, আল্লাহ হচ্ছেন এলেমের মালিক, আর ওই এলেম আমরা অর্জন করেছি মাত্র। আল্লাহ দাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, আর সেটার সামান্য অধিকার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জন্য এটা বলার শিরিক হবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ কত বলবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই মদ্যপ ছিলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা যারা বলে, পের হাজরিন, মদ হারাম হয়েছে পরে, যখন মদ হারাম হয় নাই, এবং নামাজ ফরজ হয়েছে পরে, যখন নামাজ ফরজ হয় নাই, তখনও আমার নবী নামাজ পড়েছে, নবী ছিলেন ইমাম আর মুক্তাদি ছিলেন হযরত আলী। নামাজ ফরজ হওয়ার আগে যিনি নামাজ পড়েছেন তিনি কোনোদিন মদ্যপ অবস্থায় নামাজ পড়তে পারে, বরং হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে মদ্যপান অবস্থায়, তখন মদ পালন করার জায়েজ ছিল। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবি, ওই সাহাবির নাম পরিবর্তন করে দিয়ে নবীর পরিবারের প্রতি ব্লেম দেওয়ার জন্য, নবীর পরিবারকে কালার করার জন্য খারেজিরা এখানে হযরত আলীর নাম ঢুকিয়ে দিয়েছে। আর বর্তমানে যারা বলছে তারা হচ্ছে সেই খারেজিদের উত্তরসূরি। এটা কোনোদিন কোন সুন্নি মুসলমান এই কথা বলতে পারে? উসিলা ধরা যাবে কিনা? উসিলা নিয়ে দোয়া করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং দোয়ার মধ্যে উসিলা ধরেছিলেন আমাদের নবীজিকে। কাকে? আমাদের নবীজিকে। ইমাম তাবরানী তার মুজামের মধ্যে এই হাদিস শরীফটা নকল করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন, ইমাম মুনজিরি নকল করেছেন, ইমাম হাকিম নকল করেছেন, এরকম অনেক ওলামায়ে কেরাম নকল করেছেন, হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম নবীর উসিলা নিয়ে দোয়া করেছিলেন, কিন্তু তখনও নবী দুনিয়াতে আগমন করে নাই। দুনিয়াতে আগমন করার আগে যদি আদম আলাইহিস সালাম নবীকে উসিলা দিতে পারে, দুনিয়াতে আগমন করার পরেও আমরা নবীকে উসিলা দিতে পারি কি না? যারা উসিলাকে অস্বীকার করে তারা কিন্তু তিনটা উসিলাকে ঠিক মানে। এক নম্বর, যদি আপনি আসমাউল হুসনা নিয়ে উসিলা করেন তাহলে করা যাবে। দুই নাম্বার, নেক আমল করে যদি উসিলা ধরেন নেক আমলের উসিলা ধরা যাবে। তিন নাম্বার, যদি কোনো নেক বান্দা নেক কার আল্লাহওয়ালা আপনার জন্য দোয়া করে তার দোয়া উসিলা হিসাবে কাজ করবে। এই তিনটা বিষয়ে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত, এই তিনটা উসিলা ধরা সকলের নিকটে জায়েজ।
কিন্তু আমাদের মধ্যে এবং ওয়াহাবিদের মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা বলি উসিলা ধরার পরেও দোয়া কবুল করার মালিক একজন, তিনি কে? আল্লাহ। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। দোয়া আল্লাহ কবুল করবেন, বান্দার উসিলা ধরে দোয়া করলেও দোয়া কবুল করার মালিক, দোয়া রিজেক্ট করার মালিক হচ্ছেন আল্লাহ। তারা বলে জীবিত মানুষের উসিলা ধরে দোয়া করলে কোনো অসুবিধা নাই, কিন্তু যারা ইন্তেকাল করেছেন তাদের উসিলা নিয়ে দোয়া করা যাবে না। আমি বলি দুনিয়ার যাকে উসিলা ধরে, জীবিত মানুষ তাকে উসিলা ধরে যে দোয়া করছেন, এই দোয়াটা কি কবুল হবে কোনো গ্যারান্টি আছে? এই বান্দার কারণে আপনার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার যত কামেল পীর সাহেব হোক না কেন, দোয়া কবুল করার না করার মালিক হচ্ছেন আল্লাহ। উসিলা ধরে, যার উসিলা ধরে আপনি দোয়া করেন, জীবিত হোক অথবা মৃত হোক, মনে রাখবেন আমাদের আকীদা হচ্ছে দোয়া কবুল করার এখতিয়ার ক্ষমতা আল্লাহর কাছে। দুনিয়ার কোনো জীবিত মৃত মানুষের কারণে দোয়া কবুল হওয়া না হওয়া এটা ডিপেন্ড করে না, কিন্তু দুনিয়ার জীবিত মানুষের উসিলা নিয়ে দোয়া করা যারা জায়েজ মনে করে, আমরা বলি দুনিয়ার মানুষ যদি জীবিত হতে পারে, আমার নবীও রওজা মুবারকে জীবিত, আমার নবী চিকি হায়াতুন, প্রত্যেক নবী আলাইহিসসালাম হায়াতুন নবী। তাহলে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। বান্দা যখন গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে যদি নবীর কাছে আসে, নবী যদি তাদের হয়ে সুপারিশ করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। কোরআনে আয়াত আছে কিনা? এই কোরআন আয়াত যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত নবীর উসিলা নিয়ে দোয়া চলছে, চলতে আল্লাহ পাক কবুল করে। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।